হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে আমি হলাম সুকান্ত ঘোষ তোমাদের অনলাইন কম্পিউটার স্যার তো দেখতে দেখতে কিন্তু আমাদের সাত নম্বর অধ্যায় সরি ন নম্বর অধ্যায় শেষ শেষ হয়ে গেছে আজকে আমরা ন নম্বর অধ্যায় থেকে অনুশীলনী সলভ করব এবার অনুশীলনী এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন উত্তরগুলো তোমাদের সঠিক এবং কেন সঠিক সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রত্যেকটা চাপ্টারের মতোই কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে অনুশীলনী সলভ করছি আর তোমরা অবশ্যই যারা নতুন প্রত্যেককে বলবো প্লে লিস্টে অবশ্যই তোমরা ভিজিট করবে কারণ প্লে লিস্টের মধ্যে কিন্তু আমাদের দেখো সমস্ত ভিডিও চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে পরপর পরপর দেওয়া আছে যেহেতু এবার তোমাদের নতুন সিলেবাস তাই সমস্ত ভিডিও তো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে আর তোমরা যারা ক্লাস টুয়েলভ এবার এইচএস দেবে তাদের জন্য কিন্তু সমস্ত ভিডিও চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে আর টুয়েলভের ছাত্রদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু দু হাজার পঁচিশে এইচএস দেওয়ার জন্য অবশ্যই এই একটা ভিডিও দেখে নিতে পারো আমারই বানানো ভিডিও এখানে দেওয়াই আছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ভালো মার্কস পেতে হলে কীভাবে কীভাবে আমাদের প্রিপারেশান দিতে হবে ঠিক আছে তো আমরা শুরু করছি আজকের ক্লাসটা সবাই চ্যানেলের সঙ্গে থাকো এবং ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদেরকে শেয়ার করো দেখো এক নম্বর প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো কী আছে একটি ডেটারেন্ডের নামকরণ নিচে কোন অপশান থেকে করতে পারি আমরা আমরা দেখো ফর্মুলা বা সরি আমরা কিন্তু হচ্ছে নেম বক্স থেকেও করতে পারি এবং নেম ম্যানেজার থেকেও করতে পারি তো যারা তোমরা এগুলো অ্যান্সারে বুঝতে পারছো না তাদের জন্য অবশ্যই বল তোমরা কিন্তু আগেই ভিডিওগুলো দেখে নিও কারণ এগুলো কিন্তু সব এগুলোর মধ্যে কিন্তু পুরো বইটা আমাদের সলভ করে দেওয়া আছে হ্যাঁ আর এই অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের নেম বক্স আর নেম ম্যানেজার কেন হল আমি তোমাদের বলছি একবার দেখে নাও তো আমরা কিন্তু সেল রেঞ্জের নাম এই যে এই যে সেল নেমসটা নাম আমরা কিন্তু এখানে নেম বক্স থেকে করতে পারছিলাম অথবা কিন্তু আমরা এই যে তোমাদের নেম ম্যানেজার বলে একটা অপশন আছে ধরে রাখো একটু এই নেম ম্যানেজার ফর্মুলাস দিব না এখান থেকে আমরা করতে পারি ঠিক আছে আচ্ছা এবার দেখিনি পরের প্রশ্নটা কি বলছে নেম ম্যানেজার অপশনটি নিম্নলিখিত কোন ট্যাবে থাকে একটু আগে দেখলাম ফর্মুলা ট্যাবে থাকে ঠিক আছে নাম্বার তিন এ ওয়ান ইজ টু এ ফ ওয়ান একে আমরা কী বলতে পারি আমরাকে বলতে পারি সেল রেঞ্জ অথবা কী বলতে পারি আর্গুমেন্ট ঠিক আছে কারণ এ ওয়ান এফ ওয়ান কিন্তু আমার ফাংশনের মতো ইউজ করা যায় তো যেগুলো আমরা ফাংশানে ইউজ করবো তাদেরকে কী বলা হবে তাদেরকে বলা হবে আর্গুমেন্ট ওকে চার নম্বর নিম্নলিখিত কোন ফাংশানটির সাহায্যে আমার গড় মান গড় মানে হচ্ছে এভারেজ ফাংশান থেকে আমরা গড় মান বের করতে পারি এটা প্রোডাক্ট হবে না ঠিক আছে ওকে নাম্বার পাঁচ ইকোয়াল টু সাম এ টু ইজ টু এ সেভেন এই সূত্রে সেলের সংখ্যা কটি আছে এ টু থেকে এ সেভেন তার মানে কিন্তু আমাদের এর যে দু নাম্বার ঘর থেকে কি আছে এ সেভেন মানে এর সাত নাম্বার ঘর যেখানে লেখা আমার কটা সেল আছে এক দুই তিন চার পাঁচ ছট আমাদের অ্যান্সার হবে ছটা ঠিক আছে আচ্ছা নাম্বার সিক্স নাম্বার সিক্স নিচে কোন ফাংশনটির সাহায্যে দুটি সেলের মধ্যে গুণফল পাওয়া যায় অবশ্যই প্রোডাক্ট প্রোডাক্ট মানে গুনফল নাম্বার সেভেন কাস্টম নাম্বার ফরম্যাটে হ্যাশ ডট জিরো জিরো বিন্যাস সহ একটি সেলে যদি আমরা জিরো কম আর টোয়েন্টি সেভেন টাইপ করা হয় তাহলে যে সংখ্যাটা দেখাবে তা হলো কত তা হলো পয়েন্ট টু সেভেন ঠিক আছে আমরা যদি একটা সেলের মধ্যে হ্যাশ জিরো পয়েন্ট টু সেভেন লিখি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু পয়েন্ট টু সেভেনই শো করবে ঠিক আছে আচ্ছা এবার কি ধরে তাহলে পয়েন্ট টু সেভেনই শো করবে সাত নাম্বার প্রশ্ন একটু একটু বই থেকে দেখে নি আমরা একটু ধরে রাখো আচ্ছা ওকে ঠিক আছে পয়েন্ট টু সেভেন শো করবে নাম্বার এইট রাউন্ড থ্রি থ্রি পয়েন্ট এইট কমাস জিরো যেহেতু রাউন্ড থ্রি পয়েন্ট এইট কমাস জিরো আছে জিরো হলে কিন্তু আমাদের পরের পূর্ণ সংখ্যা শো করে এর জন্য অ্যান্সার আমার হবে কিন্তু ফোর ঠিক আছে তো তোমার যদি এখানে ফোর পয়েন্ট এইট কমা শূন্য হতো তবে কী হতো ফাইভ হতো নাম্বার নাইন রাউন্ড নাইন কম নাইন পয়েন্ট সিক্স থ্রি কমা ওয়ান এক্ষেত্রে কী হবে আমাদের অ্যান্সার দেখাবে নাইন পয়েন্ট সিক্স কিন্তু ওয়ান আছে তো নাইন পয়েন্ট সিক্স শো করবে এক ঘর শো করবে দশমিকের পরে নাম্বার টেন রিবন রিবনের পেজ লেআউট ট্যাবে থিমস কমান্ড গ্রুপে নিম্নলিখিত কোনটি থাকে না দেখো পেজ লেআট ট্যাবে থিমস কমান্ড গ্রুপ এই আমাদের পেজ লেআট ট্যাব এর থিমস কমান্ড গ্রুপ কী কী আছে থিমস আছে কালার্স আছে ফ্রন্ট আছে এফেক্ট আছে তাহলে আমার কোনটা নেই আমাকে কিন্তু নেই হচ্ছে ফিল্টার অপশান নেই ওকে নাম্বার ইলেভেন ক্যালিব্রিটি কী অবশ্যই এটা কিন্তু একটা ফ্রন্টের নাম মানে স্টাইলের নাম ওকে নাম্বার টুয়েলভ ওয়ার্কশিটে রোকে লুকে রাখা শর্টকাট কি অবশ্যই কন্ট্রোল প্লাস নাইন আর যদি বলেন আর যদি আমরা হচ্ছে মানে কলামকে লুকাতাম তার শর্টকাট হতো কন্ট্রোল প্লাস জিরো তো এই ক্ষেত্রে আমার কন্ট্রোল প্লাস নাইন হবে নাম্বার তেরো এ থ্রি সেলে ম্যাঙ্গো লেখা রয়েছে আমি করলাম ইকোয়াল টু লেফট এ থ্রি কমা তিন এই সূত্রে আউটপুট কী হবে এ থ্রি মানে ম্যাঙ্গো তিন মানে হচ্ছে বাদিক থেকে তিনটা ঘর দেখাবে ম্যান দেখাবে ওকে নাম্বার চোদ্দো নিচে কোনটি একটি সাইন্টিফিক নাম্বার ফর্ম্যাট কোনটা ফাইভ পয়েন্ট ই প্লাস জিরো টু এখানে দেখেন সাইন্টিফিক ফরম্যাট শর্ট অ্যান্ড ফিল্টার অপশান নিচে কোন ট্যাবে থাকে হোম ট্যাবও থাকে আর ডেটা ট্যাবও থাকে এবার দেখে দাও আমার কিন্তু হোম ট্যাবের মধ্যেও শর্ট অ্যান্ড ফিল্টার অপশান আছে আমার ডাটা ট্যাবের মধ্যেও কিন্তু এখানে শর্ট অ্যান্ড ফিল্টার অপশান আছে ওকে আচ্ছা দেখিনি পরের প্রশ্ন নিচে কোনটি লজিক্যাল ফাংশন অবশ্যই ইফ ইফে লজিক থাকবে যদি পাস যদি বড় হয় তবে কি হবে ছোট হলে কি হবে সতেরো নম্বর প্রশ্ন নিচে কোন চিহ্নের সাহায্যে দুটা টেক্স স্ট্রিংকে যুক্ত করা যায় অবশ্যই অ্যান্ড স্ট্রিংয়ের সাহায্যে মানে কন করা যায় হ্যাঁ অর কোন ধরনের ফাংশান অবশ্যই লজিক্যাল ফাংশান অ্যান্ড অর নট লজিক্যাল ফাংশান নাম্বার উনিশ কোন সংখ্যাকে জেনারেল ফরম্যাট থেকে কোন সংখ্যাকে জেনারেল ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটে রূপান্তর করা শর্টকাট কোনটা কন্ট্রোল প্লাস শিফট ওয়ান ঠিক আছে আচ্ছা নাম্বার কুড়ি এদের মধ্যে কোন ফাংশানটি ফলাফল হিসাবে ট্রু আর ফলস দেখায় এক্স্যাক্ট এক্স্যাক্টে কিন্তু আমাদের ট্রু অথবা ফলস শো করে এবার দেখি নাম্বার দু নাম্বার প্রশ্ন স্থান পূরণ কী কী আছে এখানে আমাদের ছটা প্রশ্ন আছে আমরা সলভ করে নেব এক্সেলের গণনা শুরু করার জন্য সর্বপ্রথম কোন চিহ্ন ইউজ করতে হয় অবশ্যই ইকুয়াল চিহ্ন দিয়ে কিন্তু গণনা শুরু করতে হয় সি নাম্বারটা ওকে নাম্বার দুই কোন ফাংশান দ্বারা একই কলম বা রোতে উপস্থিত সেলগুলিতে সংখ্যায় যোগফল করা হয় অবশ্যই সাম দিয়ে যোগফল করা হয় আর এবং এটি একটি কোন ফাংশন ম্যাথামেটিক্যাল ফাংশন অবশ্যই ঠিক আছে দেখো নাম্বার তিন এক্সেলে কাজ করার সময় সেলে উপস্থিত টেক্সট সংখ্যাগুলি সুন্দরভাবে সাজানোর পদ্ধতিকে কী বলে বলা হয় সেল ফরম্যাটিং এক্সেল ওয়ার্কশিটে যখন কোনো সংখ্যা লেখা হয় তখন সেটি ড্যাশ প্রকাশ পায় সেটা বোঝায় জেনারেল ফরম্যাটে তুমি যখন এক্সেলে যাই লিখবে আমি দেখলাম ওখানে এইচ 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 বা ওয়ান ওয়ান এটা কোন ফর্ম্যাট হলো দেখো এখানে কিন্তু হয়ে গেছে জেনারেল ফরম্যাট ঠিক আছে আচ্ছা নাম্বার চার কোন ফাংশানটি পাঠ্য বইয়ের থেকে অমুদ্রণযোগ্য লেখা মুছতে সাহায্য করে ক্লিন ফাংশান দিয়ে কিন্তু অমুদ্রণযোগ্য লেখা মুছা যায় এবার এছাড়া অনেকগুলি লাইনকে একটি লাইনে রূপান্তর করতে এটি ব্যবহার করা হয় সিনটেক্স কী হবে ক্লিন ব্যাকটির মধ্যে টেক্সট ঠিক আছে ক্লিন ব্যাটের মধ্যে টেক্সট কারণ শুধু ক্লিন হবে না এক্সাক্ট ট্রুফল দেখাবে অবশ্যই ক্লিন ফাংশন দিয়ে আমরা মানে মুছতে পারি অমুদ্রণযোগ্য ক্যারেক্টার বা চিহ্নগুলো মুছতে পারি এবং ক্লিন ফাংশান দিয়ে কিন্তু আমরা অনেকগুলো টেক্সটকে একসাথে রূপান্তর করা যায় ঠিক আছে নাম্বার পাঁচ পূর্ব নির্ধারিত শর্তের উপর ভিত্তি করে কোনো সেলের ফর্ম্যাটি যখন স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তাকে কী বলে কন্ডিশনাল ফর্ম্যাটিং বলে এক্ষেত্রে এক্সেলের সেলে উপস্থিত ডেটাগুলিকে শর্ত আরোপ করে ফর্ম্যাটিং ব্যবস্থা আছে অবশ্যই তাই শর্ত আরোপ করে ফর্ম্যাটিং ব্যবস্থা আছে নাম্বার ছয় এক্সেলে দুই ধরনের ফিল্টার ইস করে একটা কি অটো ফিল্টার একটা কি অ্যাডভান্স ফিল্টার তো স্টেন যারা নতুন এই ভিডিওটা প্রথমে দেখছ তারা কিন্তু এটা হয়তো কিছুতেই বুঝতে পারবে না যদি তোমাদের প্র্যাকটিক্যাল কনসেপ্ট আগে থেকে থাকে তবে হয়তো বুঝতে পারো কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককে অবশ্যই বলবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এক্সলে ক্লাসগুলোকে মন দিয়ে দেখে নাও ঠিক আছে কারণ বাকি ক্লাসগুলো তোমাদের মুখস্থ করলে হয়তো হয়ে যাবে এক্সলে কিন্তু তোমাদের মুখস্থ করলে হবে না তোমাদের কিন্তু অবশ্যই একটু কনসেপ্ট দরকার আছে হ্যাঁ আর কনসেপ্টের জন্য কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখে দিয়ে আমরা বাম দিক ডান দিক ম্যাচিং করব চলো ম্যাচিং করে আসি প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে কী হবে প্রোডাক্ট নিশ্চয়ই রো বা কলামকে গুণফল করবে সাম সাম কী করবে সাম অবশ্যই যোগ করবে যোগফল করবে এভারেজ কি করবে গড় মান ডি হবে আর রাউন্ড কী করবে নির্দিষ্ট মান বের করতে সাহায্য করবে অর্থাৎ অ্যান্সার কি হচ্ছে এ একের বি এ তিনের ডি চারের সি এবার দেখিনি কলামে কলাম বি ম্যাচিং দেখিনি আবার সেল ফরম্যাটিং এটা কোনটা হবে ডি নাম্বার টেক্সট ও সংখ্যাগুলিকে সুন্দরভাবে সাজানো যায় নাম্বার দুই নম্বর ফরম্যাটিং এটা কি হবে দুইয়ের এ এই ফর্ম্যাটে কোনো সংখ্যা দশমিক বিন্দুর পর কতগুলি অঙ্ক দেখাবে তা ঠিক করা যায় কারেন্সি ফর্ম্যাট ডলার চিহ্নতে দেখানো যায় টেক্সট ফর্ম্যাট সেলে কোনো শব্দ বা অক্ষর প্রকাশ করতে টেক্সট ফর্ম্যাট ইউজ করা হয় হয়ে গেল তা কী হল বি একের ডি দুইয়ের এ তিনের বি চারের সি ওকে তিন নম্বর ম্যাচিং দেখে নিই আমরা ট্রিম ট্রিম কী কী হয় ক্যারেক্টার মুছতে সাহায্য করে টিমে হবে ডি নাম্বার এই ফাংশান দুটি শব্দের মধ্যে অতিরিক্ত স্পেচ মুছতে সাহায্য করে আপার ছোটোকে বড় করবে এস সি ছোটো হরফকে বড়ো করবে ম্যাক্স ছেলে উপস্থিত সংখ্যার মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যাটা বের করবে সবচেয়ে বড় আর লেফট কী হবে দিক থেকে গণনা করবে এ অ্যান্সার কী হচ্ছে একের ডি এস সি তিনের বি চারের এ তো স্টুডেন্ট ক্লাস হতে হতে প্রত্যেকে অবশ্যই যারা লাইক করেনি একটা লাইক করে দিও আর একটা লাইক কিন্তু একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোমরা নিজেরাও বুঝতে পারো ঠিক আছে এটা এমন কোনো বড় ব্যাপার না অনেকেই ভিডিও দেখছো হয়তো ভিউ বেশি হচ্ছে লাইক কমেন্ট কম হচ্ছে সেটা তো আর আমার হাতে নেই আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি আমি আমার মতো করে চেষ্টা করছি ভিডিওগুলো বানানোর আর তোমাদেরও একটু সহযোগিতা পেলে আরও বেশি ভালো লাগবে ঠিক আছে বিবৃতিও যুক্তিমূলক প্রশ্ন দেখে কিছু বিবৃতি মানে কিছু কারণ দেওয়া কিছু মানে বক্তব্য দেওয়া আছে তার কারণ দেওয়া আছে আমাকে চেক করতে হবে কোনটা সঠিক কোনটা ভুল বা এর সাপেক্ষে এটা ঠিক না ওটা ভুল আমাকে চেক করতে হবে ঠিক আছে দেখে নিই আমরা এক নম্বরটা এক্সেলে সহজে ও দ্রুত কোনো কাজ করার জন্য বিভিন্ন ফাংশান ইউজ করতে হয় একদম ঠিক এক্সেলে গণনার ক্ষেত্রে গাণিতিক অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়া যায় না একদম ভুল তাহলে এ সত্য আর মিথ্যা এ ফর অ্যাসার মানে বিবৃতি আর ফর কারণ আচ্ছা মানে কারণ হ্যাঁ তাই তো হলো দু নম্বর কি বলছে নির্দিষ্ট শর্ত বা মানদণ্ড পূরণ করে এমন রেঞ্জ বা সেল রেঞ্জের সেই মানগুলিকে যোগ করতে আমরা সামিপ ইউজ করি একদম ঠিক কারণ এই ফাংশানটি পূর্ব নির্ধারিত ফাংশন একদম ঠিক তাহলে এ এবং আর উভয় সত্য সত্য এ আর কমা এর সঠিক ব্যাখ্যা নয় হ্যাঁ কারণ পূর্ব নির্ধারিত শর্তের জন্য কিন্তু এটা আমার ডিপেন্ড করছে না ঠিক আছে একটু ধরে নাও চার নাম্বারটাকে দেখি বইয়ের মধ্যে চার চার চারের দুই তা কি করেছিলাম দের বি হ্যাঁ যেগুলো আমাদের সঠিক ব্যাখ্যা নয় আচ্ছা বিবৃতি পরেরটা দেখিনি কম্পিউটারে আমরা সাধারণত সাল দিন মাস ওয়াই ওয়াই ডিডি এম এম তারিখ লিখি এটা একদম ভুল আমরা এইভাবে তারিখ লিখি না আমরা আমরা দেখি এক্সেলের ক্ষেত্রে কোনো তারিখ লেখার জন্য এই ফর্ম্যাটটি ইউজ করা হয় একদম ভুল আমরা দেখি হচ্ছে এম এম ডিডি ওয়াই ওয়াই আগে মান্থ দিন শাল কারণ কি এক্ষেত্রে মাস দিন ও সালকে অবজেক্ট চিহ্নদের পৃথিবী পৃথক করা হয় এই লেখাটা ঠিক কিন্তু এর সঙ্গে কিন্তু এ ভুল তাহলে কি হচ্ছে এ মিথ্যা আর সত্য ঠিক আছে নাম্বার ফোর বিবৃতি এক্সেলের ডিফল্ট থিম ব্যবহার করে ওয়াক বুকে সামগ্রিক বিন্যাস বা চেহারা সহজে পরিবর্তন করতে পারি একদম ঠিক কারণ কি এই ডিফল্ট থিমগুলি কিছু সাধারণ মানদণ্ডের উপর ভিত্তি করে রঙ ফন্ট আকৃতি প্রভাব পরিবর্তন করে ওয়াক বুকে সামগ্রিক বিন্যাস করে অবশ্যই ঠিক এ এবং আর উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা নাম্বার পাঁচ কি বলেছে বিবৃতি এক্সেলের ডেটা ভ্যালিডেশনের অর্থ হচ্ছে ডেটাকে নিয়ন্ত্রণ বা বৈধতা প্রদান করা একদম ঠিক কারণ কি এক্সেলে আগে থেকেই ডেটার বৈধতা বা ভ্যালিডেশনের জন্য কয়েকটি নিয়ম বিল্ড ইন করা থাকে এছাড়া প্রয়োজনীয় সূত্র ব্যবহার করে ডেটা ভ্যালুটেশনের নিয়ম তৈরি করা যায় একদম ঠিক এ এক্ষেত্রে বিবৃত কারণ দুটোই ঠিক আর বিবৃতির সাপেক্ষে কারণটা ঠিক দেওয়া আছে এবার আমরা পাঁচ নাম্বারের কিছু ডায়াগ্রাম দেখব যে কোনটা ঠিক আমরা থেকে মাঝখানে বলবো আমাদেরকে চয়েস করতে হবে নিচে সাধারণ সংখ্যাকে আমাকে নাম্বারে রূপান্তর করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কি করবো আন্ডার দ্য সেম কলাম রাইট আমি কলামে লিখব দু নাম্বার কী হবে নাম্বার সিলেক্টেড বাই মাউস মাউস নাম্বারটাকে সিলেক্ট করব তারপর কী করবো আমরা আন্ডার দ্য সেম কলাম রাইট ক্লিক ডায়লগ বক্স ক্লিক ডায়লগ বক্স লঞ্চার ফরম্যাট সেল ক্যাটাগরি নাম্বার ওকে হ্যাঁ রাখলে আমাদের কিন্তু এখানে নাম্বারটা সিলেক্ট করতে হয় মাউস দিয়ে ওকে নাম্বার দুই এক্সেলের রো হাইট বা লুকে রাখার হলো কী ইনসার্টে যাবো ইলাস্ট্রেশন বাটনে পিকচারে ক্লিক করবো প্লেস ক্লিক দিস ডিভাইস এখানে কিন্তু স্টেপ ভুল দেওয়া আছে দেখো আমাকে কিন্তু রো হাইট করতে হবে এখানে স্টেপ একদম ভুল দেওয়া আছে আমাকে কিন্তু রো হাইট করতে হবে এখান থেকে এবং তোমার দেখে নাও এজি এক্সেল আমি যে লোকে হাইড করবো সিলেক্ট করব হোম রিবনের সেলস কমান গ্রুপের ফরম্যাট থেকে কী করতে হবে হাইড অ্যান্ড আনহাইডে ক্লিক করতে হবে তা আমাদের থেকে হাইড রোজ তো সেক্ষেত্রে কিন্তু আমার এই অপশনটা পুরোপুরি ভুল দেওয়া আছে অ্যান্সার আমার এখানে হাইড রোজই হবে কিন্তু হচ্ছে এই স্টেপগুলো এখানে ভুল দেওয়া আছে ঠিক আছে ভুল দেওয়া আছে ওকে নাম্বার তিন এক্সেলে ওয়ার্কশিটে একটি ইমেজ বা ছবি যুক্ত করার পদ্ধতি নিচে দেওয়া হলো আচ্ছা দেখো এখানে একটা ভুল করেছে কি এই স্টেপটা হতো এখানে আর এই স্টেপটা হতো এখানে ঠিক আছে এটাকে ইন্টারচেঞ্জ করে নিও ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু আমার এখানে ইনসার্ট পিকচারটাই হবে আমি যা খেয়াল করলাম মানে দুটোই ঠিক আছে যে নতুন বই নতুন ভাবে বানাতে হচ্ছে একটু ভুল হতেই পারে তো আমাদের এই স্টেপটা এই স্টেপটা কিন্তু এখানে ইন্টারচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মানে ইমেজের স্টেপ দেওয়া আছে তিন নম্বরে আর হচ্ছে সরি ইমেজের স্টেপে তিন নাম্বারে হবে আর এটা হচ্ছে দু নম্বরে গিয়ে চলে যাবে ওকে এবার দেখো ক্রম বিবৃতিগুলোকে আমাকে সাজাতে হবে কোনটার পরে কোনটা হবে ঠিক আছে যেমন দেখে নাও এক্সেলে ফাংশান লেখার নিয়ম কি অবশ্যই কি প্রথমে আমাকে যে সেলে ফাংশান লিখবো সেখানে ক্লিক করে ই দিতে হবে নাম্বার এক এরপরে ফাংশনটা লিখতে হবে যেমন যোগের ক্ষেত্রে সাম এভারেজ তারপর কি করতে হবে দু নাম্বার ফার্স্ট ব্রেগেডের মধ্যে দিয়ে সেল সেল সেলার্ডে শেষ করতে হবে সবশেষে কি এন্টার চাপতে হবে তার ফলে কিন্তু আমি ফলাফল দেখতে পারবো লিখি এই নাম্বারটা হচ্ছে তিন এক দুই চার ঠিক আছে নাম্বার বি এক্সেলের সাধারণ নাম্বারকে সাধারণ সংখ্যাকে নাম্বার করতে হবে কী করে করবো অবশ্যই প্রথমে আমরা হচ্ছে তিন নাম্বার স্টেপ দেখি প্রথমে একই কলমে পরপর কয়েকটি সেলে সংখ্যা লিখে নিতে হবে তারপরে ওই সংখ্যাগুলোকে মাউস দিয়ে আমি সিলেক্ট করে নেব তারপরে এক চলে যাব চার নম্বর এরপর হোম রিভারের নাম্বার কমান গ্রুপের ডায়লগ বক্স লঞ্চে ক্লিক করে ফর্ম্যাট সেল থেকে আমরা কি ক্যাটাগরির মধ্যে নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে সবশেষে ওকে বাটনে চাপলে নাম্বার ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে এক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে তিন দুই চার এক ঠিক আছে এবার দেখব সি নাম্বারটা এক্সেলে স্প্লিটিং বা সেল বিভাজনের স্টেপ কী ভাগ ভাগ করার স্টেপটা কি সেলকে নিয়ে ভাগ করার স্টেপ কী আছে দু নম্বর আগে সেলের লেখাটি সিলেক্ট করে রিবানের ডেটা ট্যাবের ডেটা টুলসে অন্তর্গত টেক্সট টু কলম বাটনে ক্লিক করতে হবে কনভার্ট টেক্সটু কলামে গিয়ে উজাই গিয়ে স্টেপ ওয়ান টু থ্রি ডায়লগ বক্স প্রদর্শিত হবে এক নাম্বার প্রথম ধাপে ডায়লগ বক্সে ডেলিমিটেড রেডিও বাটনে ক্লিক করে নেক্সট করতে হবে তারপরে তিন নাম্বার ধাপে ধাপে কমা চেক বক্সে ক্লিক করে নেক্সট করতে হবে সব শেষে এরপরে তৃতীয় ধাপে কী হতে হবে কলামের ডেটা ফর্ম্যাটে জেনারেল রেডিও বাটনে ক্লিক করে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে কিন্তু তৃতীয় হবে না এখানে আছে চতুর্থ ধাপে হবে ঠিক আছে অ্যান্সার হচ্ছে আমার দু ডি নাম্বারটা দুই এক তিন চার নাম্বার ডি এক্সেলে কলাম বা রোয়ের ডেটাগুলিকে শটিং করার পদ্ধতি ক্রম দেখাও ঠিক আছে শটিং করবানো খুব সোজা তিন নাম্বার যে কলাম বা রোয়ের ডেটাকে শটিং করতে হবে তাকে সিলেক্ট করতে হবে অবশ্যই এখানে সমস্ত কাজে আগে সিলেক্ট করতে হবে নাম্বার ওয়ান এরপর হোম রিবানের এডিটিং কমান গ্রুপে শর্ট অ্যান্ড ফিল্টার বাটনে ক্লিক করতে হবে তারপর নাম্বার দুই এরপর প্রাপ্ত তালিকায় শর্ট এ টু জেড অপশনে ক্লিক করলে ডেটাগুলি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হবে নাম্বার চার অনুরূপভাবে জেড টু এ করলে ডিসভাবে সজ্জিত হবে এক্ষেত্রে অ্যান্সার আমার তিন এক দুই চার ঠিক আছে আর এবার দেখে নেবো আমরা সত্যমিথ্যা দেখি সত্যমিথ্যা কী কী পয়েন্ট দেওয়া আছে আমাদের মিথ্যা স্টেটমেন্ট এ এক্সেলে নাম যুক্ত রেঞ্জ ব্যবহার করে একটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে যে গণনার সময় ডেটা সেট থেকে সেল রেঞ্জ সিলেক্ট করতে হবে না ঠিক আছে একদম ঠিক কেবলমাত্র ডেটা রেঞ্জের নাম উল্লেখ করলেই হবে আমি যখন কোনো একটা রেঞ্জের নাম দিয়ে দেব তখন কিন্তু আমাকে রেঞ্জ সিলেক্ট না করলেও হবে স্টেটমেন্ট বি নামকৃত রেঞ্জগুলির সত্যগুলিকে গতিশীল করে একদম ঠিক উভয় স্টেটমেন্টের সত্য স্টেট দু নম্বর স্টেটমেন্ট এ মাইক্রোসফট এক্সেলে বেশ কয়েকটি ডিফল্ট সেল স্টাইল রয়েছে ঠিক আছে এই স্টাইলগুলি ওয়ার্কশিটে বিভিন্ন টেক্সট সংখ্যা ইত্যাদি প্রয়োগ করা যায় একদম ঠিক মাইক্রোসফট এক্সলে ডিফল্ট সেলস্টাইল কখনোই পরিবর্তন করা যায় না এটা একদম ভুল আমার এ সত্য বি মিথ্যা নাম্বার তিন কনক্যাটনেট ফাংশনের সাহায্যে আমরা একাধিক সেলে উপস্থিত বিভিন্ন টেক্সট একটি টেক্সটে রূপান্তর করা যায় একদম ঠিক কনক্যাটনেট ছাড়াও এই চিহ্ন দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারি এক্ষেত্রে আমরা উভয় স্টেটমেন্টের সত্য ঠিক আছে আমাদের কিন্তু এই চিহ্ন দিয়ে একটা প্রশ্ন ছিল নিচে কোন চিহ্ন সাহায্যে আমরা দুটো টেক্সটিনকে যুক্ত করতে পারি আমার দিয়েও যে কাজটা করবো এন দিয়েও কিন্তু আমরা একই কাজটা করতে পারি নাম্বার চার ম্যাক্স মিন লোয়ার আপার ইত্যাদি হলো লজিক্যাল ফাংশান আর এক্ষেত্রে কোনো সত্ত এক্সেলে যখন কোনো সত্য প্রয়োগ করে ফলাফল প্রদর্শন এটা একটু ভুল আছে মনে হচ্ছে আমি একবার দেখে নিই আমি বইটা সত্য মিথ্যা আচ্ছা উম ধরে নাও সাতের চারটা করছি এটা একটু ভুল আছে ম্যাক্স মিন লোয়ার আপার কিন্তু এগুলো কিন্তু আমাদের লজিক্যাল ফাংশান না ঠিক আছে লজিক্যাল ফাংশান অ্যান্ড অট ই লজিক্যাল ফাংশন আর এক্সেলে যখন কোনো শর্ত প্রয়োগ করে ফলাফল প্রদর্শন করার প্রয়োজন হয় তখন আমরা লজিক্যাল ফাংশন ইউজ করি এটা আমাদের একদম ঠিক এক্ষেত্রে আমার কিন্তু হচ্ছে এ বি সত্য এ মিথ্যা ঠিক আছে আচ্ছা স্টেটমেন্ট এ পাঁচ নাম্বারটা এক্সেলে অটো ফিল্টারের সাহায্যে ওয়ার্কশিটের কোনো রেঞ্জ থেকে সমস্ত ইনফরমেশান সিলেকশন করা যায় একদম মিথ্যা অটোফিল দেওয়ার কিন্তু আমরা অটো ফিল মানে যেগুলো ঘরে আমাদের ফর্মুলা ফাংশন আমরা ইউজ করতে চাই শর্টকাটে সেক্ষেত্রে কিন্তু আমরা অটোফিল করে থাকি স্টেটমেন্ট বি অটো ফিল্টারে ও সরি অটো ফিল্টার কিন্তু ছেঁকে নেওয়া যায় ঠিক আছে তাহলে কিন্তু আমার সমস্ত ইনফরমেশান সিলেক্ট করা যায় না ছেঁকে নেওয়া যায় বি কি বলছে অটো ফিল্টারে যে ফিল্ডের নামের উপর ডেটাগুলি ফিল্টার করা হবে তারপরে ফিল্ডের নামের পাশে কলাম হেডারে এ চিহ্ন যুক্ত দুটোই ভুল অটো ভুলটা কিন্তু আমাদের সবকটা হেডিংয়ের পাশে এই চিহ্ন যুক্ত হয়ে যায় এবার ঘটনার বিশ্লেষণ দেখে নিই আমরা কী দেওয়া আছে রণজয় মুখার্জি তার কোম্পানি একটি স্যালারি শিট তৈরি করতে দিয়েছেন যেখানে এমপ্লয়ি নেম জয়নিং ডেট বেসিক ডি এ টোটাল স্যালারি এগুলো ফিল্ড রাখা আছে ঠিক আছে এবার যে সকল সত্ত্বেও এই স্যালারি শিটকে প্রয়োগ প্রয়োগ করতে হবে তার নিচে দেওয়া হলো প্রথমে বলছে যে ওয়ার্কশিটে স্যালারি শিট তৈরি করবে সেখানে প্রত্যেকটা এমপ্লয়ি টোটাল স্যালারি লুকিয়ে রাখতে হবে সেক্ষেত্রে আমাকে কী ইউজ করব হাইট কলমটা ইউজ করব তাই না আমাকে স্যালারি একটা কলমের নাম আমাকে রো আনাইট হাইট করলে হবে না আমাকে কলমকে হাইট করতে হবে নাম্বার বি এই ওয়ার্কশিটের মধ্যে সবচেয়ে বেশি স্যালারি কত তা প্রিন্ট করতে রণজয়কে বলা হচ্ছে মানে বেশি বলতে আমাকে ম্যাক্স ফাংশন ইউজ করতে হবে নাম্বার সি যাদের স্যালারি পঞ্চাশ হাজারের ওপরে সেই লেখাগুলিকে প্রিন্ট প্রিন্টারে লাল প্রিন্ট করতে হবে সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো কন্ডিশনাল ফরম্যাটিং মানে একটা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে কিন্তু আমরা সেলের লেখাগুলিকে আমরা স্টাইল করতে পারি কালার চেঞ্জ করতে পারি এবার লাস্ট আমাদের আজকের ক্লাসের সমাধান হচ্ছে বিবৃতি মধ্যে সম্পর্ক আবার সেই সম্পর্ক তৈরি করতে হবে কে সত্য কে মিথ্যা কে কার বিরোধী কী বলছে স্টেটমেন্টে এক্সেলের ওয়ার্কশিটে একটি রেঞ্জ বা ডেটা রেঞ্জের নামকরণ করা যায় একদম করা যায় অর্থাৎ ওয়ার্কশিটে অনেকগুলি সেলে উপস্থিত ডেটাগুলি একটি গ্রুপ তৈরি করে তার নাম দেওয়া যায় একদম ঠিক বি কি বলছে এক্ষেত্রে সেল রেঞ্জের নামকরণ করতে হবে সেই সেল রেঞ্জ বাদ দিয়ে বাকি অন্য ডেটা রেঞ্জ সিলেক্ট করতে হবে একদম ভুল আমি যাকে করব তাকে তো সিলেক্ট করতে হবে না এক্ষেত্রে এ স্টেটমেন্ট সত্য বি স্টেটমেন্ট মিথ্যা নাম্বার দুই এক্সেলে বিপুল পরিমাণ তথ্য ভাণ্ডার থেকে নির্দিষ্ট সত্য সাপেক্ষে ডেটা বা ইনফরমেশন খুঁজে পাওয়া হয় যাকে বলা হয় ফিল্টারিং একদম ঠিক নাম্বার বি এক্সেলের ওয়ার্কশিটে বিভিন্ন কলাম বা রোয়ে লিখিত তথ্যগুলিকে মানে উর্ধক্ষম নিম্নক্রম সাজানোকে বলা হয় যেটা শর্টিং ঠিক আছে তো এক্ষেত্রে আমার এ আরবি দুটাই সত্য সত্য কিন্তু এর সঙ্গে এ কোনো সম্পর্ক নেই একটাতে আমি ছেঁকে নিচ্ছি একটাতে আমি কি সাজাচ্ছি হয় ছোটো থেকে বড়ো না হয় বড়ো থেকে ছোটো তো স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আমি তোমাদের কিন্তু ন নম্বর অধ্যায় শেষ করে দিলাম বাকি আছে আর মাত্র একটা অধ্যায় এই হলো তোমাদের সিলেবাস আমরা কিন্তু অবশ্যই এই পরবর্তী ক্লাসে কিন্তু আমরা সেই অধ্যায়টা শেষ করে দেব ঠিক আছে বেশি বড় অধ্যায় ছোট অধ্যায় তোমরা চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর মন দিয়ে পড়াশোনা করো আর নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ যদি বাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে